এই আর ওর ঘরে নিয়েছে, এইগুলো এমনি খুলে দিয়েছে, কিছু নেই এখানে আমার, শুধু ঘেটেছে দেখেছে, আমার কাছে কিছু নেই তো বললাম এরকম খোলা আছে। ও যেটা ডেলি পরে, হ্যাঁ সেটাও তো আমি ছিলাম, আমি কবিতাদির সঙ্গে দেখতে এসেছিলাম। কি বলে তাহলে কি কোনো ছিল আর কিছু নেই, ছেলের এখানে কিছু নেই, ছেলে তো বাইরে গেছে, ঘেটে মেটে দিয়ে গেছে, কিন্তু কিছু দিদি কিছু গয়না নিয়েছে, সে ঠিক আছে। কি হবে এসব নিয়ে, কিছু নেয়নি বলতে টাকা পয়সা কিছু পায়নি, কিন্তু গয়নাগাটি যা ছিল সেইগুলোই নিয়েছে। সকালবেলা আজকে সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে। আর সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান, অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান, সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে। বাইরে সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে। জনবহুল এলাকা, সেখানে রাতে 10-12 জন ডাকাত দল ঢুকে কাজ করলো, পুলিশি নিরাপত্তা কি সেখানে কোনো, প্রত্যেকটা জিনিস আমরা খতিয়ে দেখছি কোথায় কি ছিল।